আপনার বয়স কত? 800 800 বছর বয়স? জিনেরা সবসময় দলবদ্ধ ভাবে চলে, ওদের কাছ থেকে দুজন যদি কাইরা নেন ওরা আবার আক্রমণ করে। কথা আবার বুঝছেন, জিনদেরকে মারতে নাই কি নাই, সুন্দর ভাবে ওদেরকে ভালোবাসা দিতে হয়, ওদেরকে বুঝাইতে হয়। কারণ একটা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শয়তানের সাথে দিনের একটা ওয়াদা হয়েছে কি হয় না, ওরা তো আমাদের ক্ষতি করবেই তাই তো, জিনরা তো আমাদের ক্ষতি করবে। সুতরাং এই জিন একটা শয়তানের একটা অংশ অংশ না, এদের ভিতরে ভালো আছে খারাপ আছে, এদের ভিতরে মুসলমান আছে হিন্দু আছে। তো সুতরাং ওদেরকে বুঝাইতে হয়, ওদেরকে ইসলামিক জ্ঞান দিতে হয়। ওরা বেশিরভাগই খুব আল্লাহ সম্পর্কের অবহেলা, ওরা জানে না জানে না। জিনেরা খুবই উদাসীন। আচ্ছা দেওয়া হবে তোমাকে, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা। এখন মিনু, এখন আপনার কথা বলি, আপনাকে কালকে আগামী কালকে খাসির গোশত দেওয়া হবে। আর এই যে এদের মা বাবাকে, উনি বাবা, ওনাদের পরিবার, ওদের বাড়ি চাঁদপুর, কত পেরেশানি। এমন একটা ঈদ এদের ভিতরে আনন্দ বলতে কিচ্ছু নাই। আছে ছোট বাচ্চারা আক্রমণ করে ওর সারা বছর বাচ্চারা চলে রে, এগুলার কি হবে মিনু? আর কোনো আক্রমণ হবে না তো? আপনার সাথে আমি কোনো খারাপ আচরণ করছি? কোনো বেয়াদবি করছি? আপনার প্রতি কোনো রকমের খারাপ আচরণ করলে আমাকে মাফ করে দিবেন? আপনি আমার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট বলেন? সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার সাথে অন্য কোন কবিরাজ খারাপ আচরণ করছে? কে করছে বলেন? কোন কবিরাজ খারাপ আচরণ করছে বলেন তো? বলেন কি করছে? গরম কিছু দিছে? কি দিছে? না খেয়ে দিছে না, আচ্ছা যাও মিনু বোন, এখন যাও। আমি তো এরা আসছে, এখন পরে রাত্র অনেক বাজে গেছে, অনেক সময় বাজে গেছে। ওর বাবা ফটাফট সারা রাত, এখন এরা অনেক দূরে থেকে আসছে, আমি ওখানে শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। এখন রাত না, সাড়ে আটটা বাজে রাইতের। এই যে আমরা এখন এসে নাচ ভরে ঘুমে যাবো, আসতে দিনে আসেন মিনু বোন, আসেন আসেন তাড়াতাড়ি, আমি ফাইনাল ডিসিশন দিই, তাড়াতাড়ি করেন মিনু। আপনার যত দাবি দাবা আছে সব কিছু ক্লিয়ার তাই তো? ঠিক আছে না? আপনার লগে আমার লগে আর এদের লগে কারো, এদের মা বাবার লগে কোন শত্রু দামি আছে? এর মার লগে বাবা মাস্টার লগে মাস্টার দিয়ে দিবেন আমার নবীর আপনারা থাকেন তুলা গাছে এই বিমানবন্দরে না? সবাই কি তুলা গাছে? এটা বড় না, মিডিয়াম, ছোট সাইজ ছিল তো, মাত্র একবার ফল দিয়েছে, মানে সমস্যার পর আঙ্কেলরা বলছে আঙ্কেল কাটা ফেলেছে। ও কাটা ফেলেছে, এই জন্য কি খেপছেন নাকি? ওই তুলা গাছ কাটা ফেলেছে। হ্যালো ভিউয়ার্স,
আমাদের গ্রাম অঞ্চলে যে সব তুলা গাছ আছে অথবা তেঁতুল গাছ আছে, হ্যাঁ তাল গাছ, এগুলাতে বেশিরভাগ থাকে জিন জাতিরা। তবে যেখানে তুলা গাছ থেকে তারে ধরেছে, এই মেয়েটি দেখেন তার নাম সামিয়া, তাদের বাড়ি হলো চাঁদপুর। আসলে সবার কাছে আমি একটা দোয়া চাচ্ছি, জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিন একটা সৃষ্টিজীব, এরা বাতাস, এদের বৈশিষ্ট্য এবং ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন। তবে যতই ক্ষমতা হোক না কেন, কোরআনের উপরে কোনো বাহাদুরি নেই। আমরা কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে ভালোবাসি, যদি সত্যিকারকে কোরআনকে ভালোবাসি বিশ্বাস করি, তাহলে অবশ্যই আল্লাহ মুক্তি দিবেন। আর মুখে যদি বলি যে কোরআন কোরআন আল্লাহ আল্লাহ, কিন্তু অন্তরে বিশ্বাস নাই, তাহলে এই কোরআন আপনাকে মুক্তি দিবে না। কারণ তিনটা জিনিসের নাম হলো ইমান, ইমান শুধু একটা জিনিসের নাম না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমান আনা হবে না, কারণ এটা আরবি পদবাক্য আছে, একরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদিক বিল জিনান, তিনটা জিনিস আরবিতে বলা হয়। সুতরাং একটা হলো আপনি মুখে, অন্তরের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এবং মুখে সবাইকে সুন্দরভাবে শুনে কালিমা পড়তে হবে। তিন নম্বরে বাস্তব প্র্যাকটিক্যালি আপনাকে নামাজ রোজা আল্লাহকে রব্বুল আলামিনকে দেখাইতে হবে। তাহলে অন্তরে বিশ্বাস, মুখের মাধ্যমে কালেমা পড়া, এবং বাস্তবে প্র্যাকটিক্যালি নামাজ রোজার মাধ্যমে আপনার জীবনটাকে ফুটিয়ে তোলার নাম হলো ইমান। একটার নাম ইমান নাই, যেমন এক কারণে কোনোদিন এক তারে কারণ আসে না, সুতরাং এই জিনিসটা তদ্রুপ। তো সুতরাং জিন জাতি আমাদের সাথে বৈশিষ্ট্য এক নাকি মিনু? আপনাদেরও খাওয়া পড়া আছে, আপনাদেরও হিসাব নিকাশ আছে, আপনাদেরও চলা চরিত্র অফিস আদালত আছে না নাই? আছে না, বিয়ে সাথে আছে তো, অনেকে বিয়ে করবেন না বলেন মিনু, কেন আপনার বয়স হয়ে গেছে না কি, স্বামী পান না, স্বামী কি রেগুলারটার মধ্যে পছন্দ করে দিবনি? হ্যাঁ আসতেছে, পছন্দ হয় একটারও হয় না, তাহলে ভালো করে কি পছন্দ করবো একটা? মাদ্রাসাতে আমার ছাত্র ছাত্রী অনেক আছে, ছাত্র আছে ভালো ভালো। ও আপনি অনেক কালো না, ও মানে পছন্দ করে না কেউ। আহারে আচ্ছা, কালা কে বানাইছে বলেন? আল্লাহ। সুন্দর বানাইছে কে? আল্লাহ, ঠিক না? তো সুতরাং আল্লাহ যদি আপনার জুড়ি রাখে, অবশ্যই একটা নেটের লগে বিবাহ হবে, হবে না? আপনি যদি কুচিত নিজেকে নিজে কমা, নিজেকে নিজে খুব দুঃখ মনে করছেন না, অনেক কালো আপনি না, তাহলে এই মেয়েটা তো সুন্দর আছে, ঠিক আছে, এর জন্য আমরা যখন স্বামী দেখবো না বড় হইলে, তখন আপনার জন্য একটা দেখে দিন, কি কর, খুশি হয়েছেন কিনা? হ্যাঁ, একই মঞ্চে বিয়ে শাদী হবে নাকি? আপনারও বিয়ে হবে, মেয়েরও বিয়ে শাদী হবে, সে পর্যন্ত আপনার অপেক্ষা থাকবেন নাকি? ওকে ঠিক আছে না, আপনার বান্ধবী বানা দিলাম না, মেয়ে মেয়ে বান্ধবী হয় না, ছেলে ছেলে বন্ধু হয়, মিতে হয়, ঠিক না? হ্যাঁ, তাহলে আজকে থেকে আমরা কি হইলাম, আর কোন রকমের এই মেয়ে সামিয়ার সাথে আপনার সাথে আর কোন রকমের কোনো কি নাই, ঝগড়া ফাসাদ কোনো সমস্যা হবে না সামিয়ার আজকে থেকে ইনশাল্লাহ। এখন থেকে আমি এখন আপনাকে বলবো, আপনি চলে যাবেন আগামীকালকে, যেহেতু উনি দিবে গোস্ত খেয়েটে বিদায় হবে, ঠিক আছে? এখন সামিয়ার থেকে আপনার বাবা আছে, মারা গেছে, যাক আল্লাহ যেন ওদেরকে ভালো ব্যবস্থা করে দেন। ওরা কি হিন্দুয়ে মারা গেছে না মুসলমানে মারা গেছে? হ্যাঁ হিন্দু, হিন্দু মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি মুসলমান হবেননি, হবেন না? মুসলমান হলে কি সমস্যা? হ্যাঁ আপনার বাবা তো মারা গেছে, মুসলমান হলে জান্নাতে যেতে পারবেন, জান্নাতে যেতে চান না, মরলে দেখছেন আগুন দিয়ে, আপনার বাবার কি আগুন দিয়ে পড়ছে নাকি এমনি মারা দিছে? আগুন ধরে আমার অনুভব একটু লাগে, দেব কষ্ট লাগে কিনা দেখবেন, কষ্ট লাগবো তাহলে, এখনই আগুন দিয়ে পড়লে কষ্ট লাগে, তো মরার পরে কষ্ট লাগবো না তাহলে? হ্যাঁ ও হ্যাঁ, মিনু মিনু এখন যাও, ওটা আপনাদের হিসাবে আপনাদের ধর্মে যা দরকার ওগুলো আমি বলতে চাই না, যাক আপনার ধর্মে আপনি থাকেন। সুতরাং আপনার সাথে আমার সাথে এখন যদি মিটমাট হয়ে গেছে, আর কোনো ঝগড়া ফাসাদ নাই, আপনারা কোনো কষ্ট দিব না, কোনো শাস্তি দিব না। সবচেয়ে সহজ ভাষা হলো, যেহেতু আমরা একটা সমঝোতার ভিতরে আসছি, ওনার পরিবারের আর কোনো ঝামেলা নয়, এই মেয়েটা যেন সুন্দর আনন্দ ঈদ উদযাপন করতে পারে। তিন বছর কালে, যেহেতু বাচ্চা তিন বছর দশে, কত বছর বয়সে? তিন বছর বয়স, তিন বছর বয়সে এখন বয়স কত? কিন্তু এমনি দেখুন আদিন আক্রমণ করে করে না, না করে আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন আর করবে না, আজকে থেকে ইনশাল্লাহ এখন ফাইনাল হয়ে যাবে, এখন আর করবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো এত বছর যেহেতু করে, এখন বয়স কত? দশ,
দশ চলে, যেহেতু 3 বছর বয়স হবে ধরা পড়ে কোনো সমস্যা হয় না, হয়তো কোন জায়গায় ঝামেলা হয়েছে এই জন্য ঝামেলাটা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, যাও আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখো। হ্যাঁ হ্যাঁ না কথা ঠিক আছে, তো যাও আজকে থেকে আমাদের ফুরা সামিয়া ফুরা সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা থাকবে না, আগামীকাল থেকে বিদায় হয়ে যাবে। ঠিক আছে মিনু বোন, ওকে তাহলে আজকে আমি বিদায় নিতে পারি? তো আমার সালাম টালাম দিবেন না? নমস্কার দিচ্ছেন কা সালাম দেন? আমাদের কাছে অনেক হিন্দুরা তো সালাম দেওয়া। ঠিক আছে মিনি বোন, তাহলে আমাদের সবার কাছে বাবার কাছে একটু মাপ চান, বলে আঙ্কেল মাপ, বলে আপনার মেয়ের সাথে ছিলাম তার কষ্ট করছে। আমি কেমনে বুঝবো? আমি তো জানি আমার মেয়ের তোমরা বাসার বা কইছো জবাব দিছিল, 3 বার মাফ করছে, আমার যদি কয়বার মাফ করতাম তা কেমনে বুঝে না এরা? ঠিক না মিনু বোন, আল্লাহ যেন ভালো রাখে। ঠিক আছে মিনু বোন, ওকে মাফ করে দেন, আজকের মতো বিদায় নেই নাকি মিনু? আমার কাছে কিছু মাস আমার শুনুন, এই যে শুনুন মিনু বোন, এই যে আমার কাছে অনেক হিন্দুরা আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবার আমি এটা দিয়ে স্বাগতম জানাই। এটা সুন্দর না বলেন? আর সুন্দর যদি আপনি নিয়ে যান তাহলে আমি অন্যদেরকে দিতে পারবো বলেন? সবাই দেখতে ভালো না, এটা দেখাবো আমি, আপনি দেখবেন। ঠিক আছে মিনু বোন, আহা এরকম বোন, আপনি আমার ভালো না বোন, আপনি অনেক ভালো না? আচ্ছা আপনাকে শোনেন, আচ্ছা দিমুনি সময় আপনাকে যা লাগে আমি দিমুনি, মাছ লাগলে মাছ দিমুনি, কোনো সমস্যা নাই। ঠিক আছে আপনি ভালো থাকেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, যেহেতু আপনি বারবার আল্লাহ বলছেন হয়তো নমস্কার দিয়েছেন, ঈশ্বর বলেন একবারও, আল্লাহকে শ্রদ্ধা করেন, আল্লাহ যেন আপনাকে দিনের উন্নতি কবুল করেন। ঠিক আছে মিনু বোন, ওকে আর কিছু বলবেন মিনু বোন? আর কিছু বলবেন? আর উনি ওনারে কি চিনেন নাকি? ওনারে ওনারে চিনেন? এই যে এই যে লোকটাকে চিনেন? হ্যাঁ মিনু বোন ওনাকে চিনেন? হ্যাঁ শরীরে কিচ্ছু নাই। আচ্ছা মিনু বোন, এই যে মেয়েটা এত দুর্বল, এর স্যালেন্টার দিব নাকি? এমনি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। না ও এসি দেখতে আসছে। ঠিক আছে আর কোন কথা আছে আজকের মধ্যে বিদায় নেই নাকি মিনু বোন? এই যে মাছ দিব নাকি অসুবিধা নেই, মাছ দিব মাছ দিব মাছ দিব তো বেশি হুজুরি সমস্যা নেই। ওকে আলহামদুলিল্লাহ মিনু বোন, এই যে তাহলে কালকে কয় টুকরা? 5 টুকরা গোস্ত। হ্যাঁ কালকে সুন্দর মতো পাক করে আর দুপুরে খাবারটা দিয়া যেটা আমি জন্য বলে দিই ওটা দিয়ে দিবেন ইনশাল্লাহ, দুপুরে বাড়ি বেঁধে শুধু কি গোস্ত না বাদ দিয়ে মাইকে রেখে দিব, শুধু গোস্ত একটা ফিলেটে দিয়ে দিবেন। আপনার হাতে পাকটা খাইতে চায় ঠিক না মিনু বোন? আপনি পাক শাক কইরে সুন্দর কইরা একটা প্লেটের মধ্যে ফাস্টুরা দিবেন, উনি খাবে ওনার সাথে। হ্যাঁ না সবসময় হ্যাঁ ওনার শরীরে ঢুকবে। হ্যাঁ শুনে সুন্দর শরীরে ভিতরে ঢুকবে শরীরে, শুনেন আপনি খায় কালকে বিদায় হবেন। ঠিক আছে মিনু বোন, ওকে তাহলে আজকের মধ্যে বিদায় নিতে পারি? ওকে এখন সুন্দরভাবে বের হয়ে যাবে, আস্তে সুন্দরভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দে বিদায়। আসসালাম বিদায়। এই কি সব সুন্দর কথা? শরীর দুর্বল,
আম্মু তোমার বাড়ি কোথায়? দেশের বাড়ি কই? সামিয়া তোমাদের দেশের বাড়ি কোথায় আম্মু? সাতপুর? দুর্বল শরীরে কিচ্ছু নাই, কিছু নাই দেখি তো, মানে বাচ্চাটা আলহামদুলিল্লাহ তাকে সুস্থ করে দেয় তো আলহামদুলিল্লাহ। বোনটি ছোট, আমার আপনার মেয়ে ওরকম অসুস্থ আছে, তো দেশের দেশের বাইরে থেকে যারা সবসময় আমার ভিডিও গুলো দেখেন অনেকেরই বাচ্চা দেখেন মেয়েটা ওই যে আব্বা ওই যে আব্বা ওই যে আচ্ছা আচ্ছা, তো দেশ ও দেশের বাইরে থেকে যারা সবসময় আমার ভিডিও গুলা দেখেন, যাদের আদরের সন্তান মেয়েরা এইভাবে অসুস্থ আছে, দেখেন মেয়েটা অসুস্থতার কারণে চোখ দিয়ে পানি পড়তেছে, তো দেখেন আসলে জিন জাতির আসলে কত বড় তাণ্ডব এবং কত বড় মারাত্মক একটা মানুষকে পুরো অসর্জন করে দেয়। তা আলহামদুলিল্লাহ আমার এই বন্ধু যেন আপনার আমার মেয়ে আছে, কেউ বা বাইস্তি আছে, কেউ বা বাইক নিয়ে আছে, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। সবার কাছে আমি দোয়া চাচ্ছি, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সকল বিপদ আপদ থেকে আপাতত রাখে, যেন আমি মানুষের সেবাটা করে যেতে পারি। আজকের মতো বিদায় নিলাম। তার বাড়ি হলো চাঁদপুর, কোথায়? মতপুর, চাঁদপুর মতলব। আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।